প্রবল বৃষ্টিপাতের জেরে মাটির ঘর ভেঙে মাটি চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো স্বামী স্ত্রী। নিহতরা হলেন সুমা তাঁতি বয়স আনুমানিক 26 বছর এবং রাজেন তাঁতি বয়স আনুমানিক 35 বছর। এই ঘটনায় গুরুতর আহত তাদের দুই কন্যা সন্তান রিয়া তাঁতি বয়স 13 বছর এবং পিউ তাঁতি বয়স মাত্র 3 মাস। ঘটনা মঙ্গলবার গভীর রাতে খয়ারপুরের মেখলিপাড়া পঞ্চায়েতের ধর্মটিলা এলাকায়। ঘটনার বর্ণনা দিতে গিয়ে নিহত রাজেন তাঁতি ছোট ভাই জানান, মঙ্গলবার রাত প্রায় 12:30 নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে। তখন মুষলধারে বৃষ্টি পড়ছিল, তিনি পাশের ঘরে ঘুমিয়েছিলেন। তার ভাই, বৌদি এবং দুই সন্তান অভিশপ্ত ঘরটিতে ঘুমিয়েছিল। হঠাৎ করে প্রচণ্ড শব্দ শুনতে পান তিনি। সাথে সাথে দরজা খুলে বাইরে বেরিয়ে এসে দেখেন গোটা মাটির ঘর ধসে পড়েছে। ভেতর থেকে বড় মেয়ে রিয়া তাঁতির চিৎকার শোনা যাচ্ছে। মাটির ঘর ধসে পড়ার শব্দে আশেপাশের মানুষজনরাও ছুটে আসেন। সবাই মিলে ভেঙে পড়া মাটির দেয়াল সরিয়ে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের জিবি হাসপাতালে পাঠানো হয়। জিবি হাসপাতালে গভীর রাতে মৃত্যুর কোলে ঢুলে পড়েন তার বৌদি ঝুমা তাঁতি। পরে ভোর রাতে মৃত্যু হয় ভাই রাজেন তাঁতির। তিনি আরও জানান, এই ঘটনায় গুরুতর আহত হয় 3 মাসের শিশু কন্যা পিউ তাঁতি। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। রাত্রে 12:30 দিকে হঠাৎ করে এই পুরা ধস ভাঙা, এই তারার উপর করে তারা খাটটার নিচে একদম মাটির নিচে চাপা হয়ে গেছে। চাপার পরে আমরা ধরার সবাই মিলে 10-15 মিনিটের ভিতরে তাদের ভার করছি। শুধু একজনেই যে বড় 13 বছরের মেয়েরা তাইনে মা মা করে চিলাইছে, আর যে ছোট শিশুরা তাইনও আছে, আর তাইনে বাবাও আছিল। আর যে অবধি কি নাম তারা? ভাইয়ের নাম হয়েছে প্রাণ তাঁতি, আর এখানে যে বউ ঝুমা তাঁতি, আর যে 13 বছর মেয়েরা এটার নাম হচ্ছে রিয়া তাঁতি, আর ছোট্ট যে 3 মাসের আবু এটা হচ্ছে পিউ। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে এলাকাবাসীরা বুধবার জিবি হাসপাতালে ছুটে আসেন। এদিন ময়না তদন্তের পর স্বামী ও স্ত্রীর মৃতদেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে মেখলিপাড়া পঞ্চায়েতের ধর্মটিলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।